একটা নিউজ আছে, এই আয়কর দপ্তর থেকে কর্ণাটকে অভিযান চালিয়েছিল। এবার সেখানে একজন কংগ্রেস নেতার আত্মীয়ের বাড়ি থেকে 42 কোটি টাকা উদ্ধার হয়েছে। এবার কর্ণাটকে টোটাল যেই টাকার উদ্ধার হয়েছে সেটা হচ্ছে 94 কোটি টাকা উদ্ধার হয়েছে, প্লাস 8 কোটি টাকার গয়না ফয়না উদ্ধার হয়েছে। মানে টোটাল 102 কোটি টাকার উদ্ধার হয়েছে কর্ণাটক থেকে। আমি একটু নিউজটা দেখাচ্ছি, তারপরে আমি আসছি এবারে বিশ্লেষণে। গত বৃহস্পতিবার থেকে কর্ণাটক সহ একাধিক রাজ্যে অভিযান চালাচ্ছিল আয়কর দপ্তর। কর্ণাটকের এক কংগ্রেস নেতার আত্মীয়ের বাড়ি থেকে 42 কোটি টাকা উদ্ধার হয়েছিল। এবার পুরো অভিযান পর্বে কর্ণাটক থেকে উদ্ধার হওয়া টাকা ও সম্পত্তির তথ্য প্রকাশ করল আয়কর দপ্তর। সব মিলিয়ে 94 কোটি নগদ টাকা এবং 8 কোটি টাকা মূল্যের সোনা গয়না, হীরের গয়না উদ্ধার হয়েছে। গত 12ই অক্টোবর আয়কর দপ্তরের তরফ তো শুনলে তোমরা, এই হচ্ছে বিষয়। এই কিছুদিন আগে কংগ্রেস জিতলো না কর্ণাটকে, ব্যাস হয়ে গেল, এসেই শুরু হয়ে গেল। 102 কোটি টাকার দুর্নীতি করে ফেললো এর মধ্যে কংগ্রেস। তার মানে 5 বছর যদি থাকে এই কর্ণাটকে কংগ্রেস, কত কোটি টাকা দুর্নীতি করবে, কত কোটি টাকা লুট করবে একবার ভাবো একবার। এই বিজেপি বিরোধীরা, এই তৃণমূল, সিপিএম, কংগ্রেস, এরা হচ্ছে সব দুর্নীতিবাজ। এরা দুর্নীতিবাজ বলেই একসাথে জোট করেছে, ইন্ডিজোট বানিয়েছে দুর্নীতিবাজদের বাঁচানোর জন্য। আর বিজেপি হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে লড়ছে বিজেপি। দুর্নীতিকে উৎখাত করে ছুড়ে ফেলে দিচ্ছে বিজেপি, তাই তো ওরা বিজেপির বিরুদ্ধে। যারা দুর্নীতিবাজ তারা বিজেপির বিরুদ্ধে, কারণ বিজেপি তো তাদের দুর্নীতিকে আটকাচ্ছে, তাই না? তো ভাবো, এই কিছুদিন আগেই জিতলো কর্ণাটকে কংগ্রেস, এর মধ্যেই 102 কোটি টাকা দুর্নীতি করে ফেলেছে কংগ্রেস। ভাবো ওখানকার মানুষ কাকে জিতিয়েছে। জেতানোর সাথে সাথেই 102 কোটি টাকার দুর্নীতি, কংগ্রেস নেতার আত্মীয়ের বাড়ি থেকে 42 কোটি টাকা উদ্ধার, আবার সোনা গয়না এসব টোটাল সব শুদ্ধ মিলিয়ে টোটাল 102 কোটি টাকা। টোটাল টাকা উদ্ধার হয়েছে 94 কোটি টাকা, আর সোনা গয়না মিলিয়ে টোটাল 102 কোটি টাকা। পাবো এরা কীরকমভাবে লুটছে, এরা যদি দেশের ক্ষমতায় আসে পুরো দেশকে লুটে শেষ করে দেবে। এই যে ইন্ডিজোট বানিয়েছে, INDIA যে ইন্ডিজোট বানিয়েছে, তৃণমূল, সিপিএম, কংগ্রেস, বিজেপি বিরোধীরা মিলে যে ইন্ডিজোট বানিয়েছে, এটা হচ্ছে লুট করার জন্য বানিয়েছে। ভারতবর্ষকে লুট করার জন্য এই ইন্ডিজোটটা বানিয়েছে, ভারতবাসীর ক্ষতি করার জন্য এই ইন্ডিজোটটা বানিয়েছে, পশ্চিমবঙ্গবাসীর ক্ষতি করার জন্য এই ইন্ডিজোটটা বানিয়েছে। এটা একবার মাথায় ঢুকিয়ে রেখে দাও ভালো করে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো এই নিউজটা আমি এক্ষুনি পেলাম, একবার দেখে নাও। এই সদ্য সদ্য জিতেছে কংগ্রেস কর্ণাটকে, জিতেই 102 কোটি টাকার দুর্নীতি করে ফেলেছে এর মধ্যেই। তার মানে আরও যদি থাকে কত কোটি টাকার দুর্নীতি করবে, কিন্তু আর পারবে না, ঠিক আছে? কিন্তু আর পারবে না, তার কারণ এই যে ইডি, সিবিআই, আয়কর দপ্তর সব লেগে রয়েছে, দুর্নীতি করবে, উদ্ধার করবে। ওদের যা দুর্নীতির টাকা সব বরবাদ হয়ে যাবে, ওরা যে খাটাখাটনি করে দুর্নীতি করলো সব বরবাদ করে দেবে ইডি, সিবিআই, আয়কর দপ্তর সবাই, ঠিক আছে? ভারতবর্ষের সিকিউরিটি ওদের দুর্নীতিকে বরবাদ করে দেবে। সুতরাং দুর্নীতি করে কোনো লাভ হবে না, দুর্নীতি করলে ধরা পড়বে, টাকাগুলো সব চলে যাবে ইডির কাছে, ইডি, সিবিআই, আয়কর দপ্তর তাদের কাছে চলে যাবে টাকাগুলো, এই দুর্নীতি করে কোনো লাভ নেই। সুতরাং ভারতবর্ষে দুর্নীতি করা সম্ভব নয়, যারা দুর্নীতিবাজ তারা নিজেদেরকে সামলে নিক, নাহলে ভবিষ্যতে এদের প্রচুর বিপদে পড়তে হবে। এ হচ্ছে বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, আমার বলার ছিল, তোমরা সবাই ভালো থেকো। জয় হিন্দ, জয় শ্রীরাম, নমস্কার।